আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই বছর অর্থাৎ 2023-24 সেশনে প্রশ্ন করবে কারা বা কোন বিশ্ববিদ্যালয়? তো বিগত বছরগুলোতে প্রশ্নের দায়িত্বে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিল সাস্ট, কিন্তু এই বছর এখানে আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছে জাস্টের সম্মানিত ফিজিসার, অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তির ভিসি স্যার যিনি তিনি। এছাড়া এখানে আরও যুগ্ম আহ্বায়ক হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং লাস্টলি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারেরা এখানে যুগ্ম আহ্বায়ক হিসেবে যুক্ত আছেন। অর্থাৎ বিগত বছরগুলোতে যেটা দেখা যেত যে সাস্ট হচ্ছে আহ্বায়ক হিসেবে থাকতো, অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখানে যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকতো, কিন্তু এইবার হচ্ছে জাস্ট থেকে আহ্বায়ক এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলো থেকে যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই বছর প্রশ্ন প্যাটার্নে হয়তো বা কিছুটা চেঞ্জ আসতে পারে, কারণ আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলোতে আমরা দেখছি যে সাস্টের যে একটা গুচ্ছে আসার আগে সাস্টের যে একটা স্পেশাল কোশ্চেন প্যাটার্ন ছিল অনেকটা ওরকম। আমরা সবাই জানি যে গুচ্ছে প্রশ্নগুলো কেমন একটু কঠিন কঠিন হয়ে যেত, প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আসার পর এটা নিয়ে খুবই ডিপ্রেসড বা হতাশ, যেটাই বলো হতাশা তারা জানাতো। তো সাস্টের যে একটা কোশ্চেন প্যাটার্ন ছিল কিছুটা সেই কোশ্চেন প্যাটার্ন ওইখানে ফলো হতো। তো এই বছর যেহেতু জাস্ট এখানে আহ্বায়ক হিসেবে যুক্ত হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এই বছর হয়তো বা জাস্টের যে বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন আছে সেই কোশ্চেন প্যাটার্ন কিছুটা ফলো হতে পারে। আবার এখানে গুচ্ছে কিন্তু বিগত তিনটা পরীক্ষা হয়ে গেছে, গুচ্ছের তিনটা পরীক্ষা হয়ে গেছে, তার মানে গুচ্ছের এখন নিজস্ব প্যাটার্ন অনুযায়ী তিনটা পরীক্ষা হয়েছে। তার মানে গুচ্ছের ওই যে কোশ্চেন পেপার ওইটাও অ্যানালাইসিস করা সম্ভব এবং ওই প্যাটার্নে ও এইবার কোশ্চেন হতে পারে, কিন্তু এবার চান্স যেটা আছে সেটা হচ্ছে জাস্ট এবং কেইউ, এই দুইটার বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেইখান থেকে বা সেই প্যাটার্ন হয়তো বা ফলো হতে পারে। এটা আসলে কোশ্চেন কে করবে বা কোন ভার্সিটি কোন প্যাটার্ন ফলো করবে এটা আসলে বলা কঠিন, তারপরেও আমরা ধারণা করি যে কোন ভার্সিটি থেকে করতে পারে বা কোন প্যাটার্ন ফলো হতে পারে। সেই ধারণা থেকে হয়তো বা এবার জাস্টের বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে ওই প্যাটার্ন ফলো হতে পারে এবং সাথে খুলনা ইউনিভার্সিটির যে বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন আছে সেইগুলো ফলো হতে পারে। কিন্তু ওভারঅল প্রশ্ন মডারেশনের যে সিস্টেমটা সেটা হচ্ছে বিভিন্ন ভার্সিটির সম্মানিত টিচার যারা আছেন তারা হচ্ছে একটা কোশ্চেন সাবমিট করে, এর পরবর্তীতে পুরো কোশ্চেনটা মডারেশন হয়ে একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেন হচ্ছে এক্সামটা হয়। তো এবার যেহেতু এত বছর বিগত বছরগুলোতে সাস্ট হচ্ছে আহ্বায়কের দায়িত্বে ছিল, কিন্তু এবার যেহেতু আহ্বায়ক চেঞ্জ হয়েছে তার মানে আমরা ধারণা করতে পারি যে এখানে হয়তোবা কোশ্চেন প্যাটার্নে কিছুটা চেঞ্জ আসবে, মেজর কোনো চেঞ্জ হয়তো বা আসবে না, কিছুটা চেঞ্জ হইতে পারে। যেমন বিভিন্ন ভার্সিটি ভেদে বিভিন্ন টাইপের কোশ্চেনের প্রতি আগ্রহ থাকে স্যারদের, সেই টাইপে হয়তো বা চেঞ্জ আসতে পারে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের বুদ্ধিমানের কাজ হবে যে বিগত বছরের যে জয়প্রবীর কোশ্চেন ব্যাংক এবং খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক এইগুলো একটু দেখা। তো এইগুলো দেখলে ইনশাল্লাহ যদি এইখান থেকে হুবহু কোশ্চেন চলে আসে বা এইখান থেকে টাইপ রিপিট হয় তাহলে ইনশাল্লাহ তুমি সেগুলো কভার করতে পারবা বা সেগুলো ভালো করে অ্যান্সার করে আসতে পারবা। তো এই ছিল এই ভিডিওতে, পরবর্তী ভিডিওগুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কে আরও বিস্তারিত বিভিন্ন আলোচনা এবং কোশ্চেন অ্যানালাইসিস করা হবে এবং সাজেশন দেওয়া হবে, সেই ভিডিওগুলো দেখবা এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম।